শাসক দলের কাউন্সিলর থেকে নেতা, পুলিশি নিরাপত্তা তোলা হলো 41 জনের। তালিকায় নাম বনগাঁ তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির। পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হলো 41 জন নেতা নেত্রীর। তাদের মধ্যে রয়েছেন শাসক দলের বেশ কয়েকজন কাউন্সিলর, প্রাক্তন পৌরপ্রধান, শ্রমিক ইউনিয়নের নেতাসহ শাসক দলের বিভিন্ন পদাধিকারীরা। জানা গেছে প্রায় 41 জন নেতা নেত্রীর পুলিশি নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বারাকপুর পুলিশ কমিশনারেট। সূত্রের খবর, বারাকপুর মহকুমার অন্তর্গত 41 জন নেতা নেত্রীর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। এই মর্মে সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারাকপুর কমিশনারেটের পুলিশের তরফ থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই তালিকায় বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান থেকে শুরু করে একাধিক কাউন্সিলর রয়েছেন, এমনকি দলীয় পদাধিকারীরাও রয়েছেন। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি আলোরানী সরকারের নামও রয়েছে ওই তালিকায়। কমিশনারেট সূত্রে খবর, এমন অনেক নেতানেত্রী রয়েছেন যাদের দুজন করে নিরাপত্তারক্ষী দেওয়া রয়েছে। জানা গেছে, মূলত এই ধরনের নিরাপত্তার ক্ষেত্রে কনস্টেবল পদমর্যাদার কর্মীদের নিয়োগ করা হয়। পুলিশ সূত্রে আরও খবর, যাদের নিরাপত্তারক্ষী দেওয়া ছিল তাদের নিরাপত্তারক্ষীর প্রয়োজনীয়তা কতটা, তাদের জীবনহানির আশঙ্কা কতটা রয়েছে বা আদেও সেরকম আশঙ্কা আছে কি না তা খতিয়ে দেখেই অনেক নেতানেত্রীর নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কমিশনারেট। জানা গেছে, অনেক ক্ষেত্রে নেতানেত্রীদের দুজন করে নিরাপত্তারক্ষী ছিল, সেক্ষেত্রে তাদের একজন করে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দুজনকেই তুলে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে মন্তব্য করতে না চাইলেও বারাকপুর মহকুমার তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশের নিরাপত্তার প্রয়োজন হয় যখন এলাকায় অশান্তি থাকে। বর্তমানে এই এলাকায় শান্তি বিরাজমান, সেক্ষেত্রেই হয়তো পুলিশ বিবেচনা করে নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে। সেটা প্রশাসনিক ম্যাটার, প্রশাসনিক ব্যাপার। কারণ আপনারা জানেন কি, আমাদের বারাকপুর শিল্পাঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেইভাবে শান্তি শৃঙ্খলা করেছেন, আর প্রশাসন অনেক শক্ত হয়েছে। তো ওই তার কারণ, একটা অন্যতম কারণ, শান্তি ফিরিয়ে এসছে, কোনো অশান্তির কারণ নেই। পুলিশ প্রোটেকশন, পুলিশ থানা আরও মজবুত হয়েছে, আরও থানা পুলিশ প্রশাসন আরও টাইট হয়েছে, সেই জন্য হয়তো এটা কারণ হতে পারে। মেবি সেটা প্রশাসনের ব্যাপার না। যখন 2019 পর আপনারা দেখেছেন প্রচুর বিজেপি তাণ্ডব হয়েছিল, বিজেপি অনেক ঘরবাড়ি জানিয়েছিল, অনেকের লুটপাট হয়েছে, সেখানে অনেক নেতা নেত্রী, আপনি জানেন এই শিল্পাঞ্চলে অনেক বিভিএস খুন খারাপি হয়েছিল, মানুষকে প্রোটেকশন দেওয়ার সময় ওই সময় দরকার পড়েছিল, কিন্তু আমার মনে হয় 2021 পর সেটা দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।